অনেক জায়গায় ভালো লেগেছে তার মধ্যে নিউ ইয়র্ক একটা এমন কোন জিনিস ছাড়া তুমি থাকতে পারবা না আসলে মানুষ তো পথ চলে সত্যের উপরে যেটা সত্য সুন্দর এই দুটো মানুষকে আরও ভালো হতে শেখায় আমি আসলে সত্য ছাড়া থাকতে পারব না এটাই এমন কোন হবে যেটা তুমি ছাড়বা না ছাড়বা না সত্য বলা তুমি ছাড়বো না তিনটা শব্দ যেটা তোমাকে বেস্ট ডেসক্রাইব করে আমি মনে করি এটা অন্য কেউ নাও করতে পারে সেটা হচ্ছে আমার সত্য সরলতা এবং ন্যায়পরণতা এই তিনটে জিনিসকে আমাকে আসলে আগলে রাখে আমাকে পথ চলা শেখায় আম তোমার সবচেয়ে বড় ভয় কী আমার সবচেয়ে বড় বড় ভয় হচ্ছে যে আমি সত্য থেকে ন্যায় থেকে বন্ধন থেকে কোনো সময় যদি বিচ্ছিন্ন হয়ে যায় সেটাই আমার সবচেয়ে বড় ভয় কোন জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি রাগায়। যখন দেখি যে একটা মানুষ সত্যকে বাদ দিয়ে অন্য কিছু বলছে আমি বলবো যদি আরেকটু রুট করে বলি তাহলে মিথ্যা বলছে বা কোনো সত্যকে গোপন করছে তখন আমার আমার রাগ ধরে বা আমার ভালো লাগে না তোমার জীবনের ইন্সপিরেশন কে আমার জীবনের ইন্সপিরেশন মূলত আমার মায়ের কিছু আদর্শ আছে আমার মা একজন গ্রামের মানুষ ছিলেন উনি তার সন্তানদের সবাইকে তার সন্তানদের উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন আমার ভাবতে অবাক লাগে যে একটা গন্ডগ্রামে জন্মায়ও আর আমার মা তার আদর্শ দিয়ে তার সন্তানদের বড় করেছে যে আদর্শের এখনো আমরা সবাই সব সন্তানই লালন করে তোমার সবচেয়ে পছন্দের কোনটা অ্যানিমেল তো অনেকই ভালো কিন্তু আমার হরিণ ভালো লাগে হরিণ ভালো লাগে ওরা যখন ছুটোছুটি করে মনে হয় একটা চঞ্চল পৃথিবী যেমন বসে নেই ঘুরছে চলমান ঠিক হরিণও ঠিক ওইভাবেই একটা চঞ্চল জীবন ধারণ করে আমার হরিণকে ভালো লাগে ভেরি ওয়েল আনসার পছন্দের খাবার পছন্দের খাবার অবশ্যই বাঙালি খাবার মাছ ভাত আর যদি বাইরের খাবার হয় তবে জীবনের একটি মেমোরেবল মোমেন্ট আমার বয়স প্রায় সত্তর তো এই জীবনী বলবো অনেক ব্যাপার কাহিনী আছে কিন্তু যেটা আমাকে মনে পড়ে একটা নিষিদ্ধ জায়গা যে জায়গায় বঙ্গোপসাগরের পারে যেতে হয় খুলনা থেকে আঠাশ ঘন্টা শিপে করে আমার ওই জায়গাটা দেখার খুব ইচ্ছে বা আমার এক বন্ধু ওখানে কাজ করতো আমার যাওয়ার ইচ্ছা তো ওখানে যেতে হলে তার রেশন আগে যেতে হয় তাকে পারমিশন নিতে হয় ফরেস্টের এগুলো কিছু না নিয়ে আমি ওই শিপে উঠে পড়ি সময় যখন শিব মংলা বন্দর ছেড়ে আরও বহু দূরে যায় আমি ধরা পড়ে যাই যে আমার পারমিশন নেই আমার রেশন যায় নেই তো আমাকে ওরা নামিয়ে দিতে চায় ওই শিপ থেকে এবং যে ভাষাগুলো ব্যবহার করেছে এগুলো আমার জন্যে খুব সুখকর ছিল না কিন্তু আমাকে নামিয়ে দেওয়ার মতো কোনো জায়গা ওরা খুঁজে পায়নি যার জন্যে শেষ পর্যন্ত আমি সেই চড়া মেঘনা বঙ্গোপসাগরের পারে সেখানে আমি গিয়েছিলাম এটাই আমার সবচেয়ে স্মরণীয় ঘটনা সবার জন্য কি সত্যকে জানুন সরলতা এবং ন্যায় আগলে রাখুন তা সবাইকে ভালোবাসতে শিখুন এটাই হলো আমার অ্যাডভাইস তুমি নিজেকে দশ বছরে কই দেখো দশ বছরে আমি দেখি আমি যেমন আছি তেমনটাই আমি থাকতে চাই বার্ধক্য মানুষকে গ্রাস করে আমি এই বার্ধক্যটাকে জয় করতে চাই আমি যেভাবে আছি সেভাবে বাকিটুকু জীবন যেন চলতে পারি সেইভাবেই আমি দেখতে চাই এর বাইরায় জরাজীর্ণ একটা মানুষ বিছের স একটা মানুষ এটা আমার দেখতে ভাল লাগে না রাইট আজকাল কোন বইটা পড়া হয় তোমার আমি জেনারেলি বিভিন্ন ধরনের বই পড়ি ইসলামিক বুক বই প্রকৃতির উপজে যেমন রায় রায়চৌধুরী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমি এই এই সময় আমি এই সপ্তাহে আরণ্য পড়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওকে তোমার তুমি যদি হতে পারতা কোন একটা কাল্পনিক ক্যারেক্টার কোন ক্যারেক্টারটা তুমি হতে চাইতে এমন একজন হিরো হতাম যে যিনি সত্য এবং ন্যায়কে পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারতে এবং পৃথিবীকে ভালোবাসার একটা মন্ত্র আমার জানা থাকলে সবাইকে বলতাম যে এই মন্ত্রটা দিকে পৃথিবীকে তোমরা ভালোবাসো পৃথিবীর মানুষকে ভালোবাসো পৃথিবীর গাছপালাকে ভালোবাসো পশুপক্ষীকে ভালোবাসো সমাজকে ভালোবাসো এই মন্ত্রটা আমার জানা থাকলে ভালো হতো উই অল ওয়ান্ট দ্যাট তোমার কোনো হিডেন ট্যালেন্ট আছে হিডেন ট্যালেন্ট তো আমি বুঝতে পারবো না আপনারা বুঝতে পারবেন যারা আমার সাথে কাজ করে তারা তবে আমার মনে হয় আমি একটা মানুষকে দেখলে মোটামুটি একটু আজ করতে পারি যে এই মানুষটা কেমন হবে অনেকেই তাই বলে যে আপনি মানুষ চেনেন চিনি না তারপরও মনে হয় আমি এইটা আমার একটু একটা ট্যালেন্টই মনে হয় একটা আল্লাহ একটা অসাধারণ গুণ দিয়েছেন যে মানুষকে দেখলে আমি বলতে পারি যে এই মানুষটা এইভাবে হওয়া উচিত ওকে ফেভারিট টাইপ অফ মিউজিক অবশ্যই ফোক লোল ফোক টু কোন জিনিসটা তোমাকে খুব খুশি করে অন্যের আনন্দ দেখলে আমি যখন কারো কিছু কারোর জন্য কিছু করতে পারি তখন যখন ওর মুখের হাসিটা দেখি তখন মনে হয় আমার কাছে স্বর্গ এসছে আমি অনেক আনন্দ পাই কোন গানটা শুনলে তোর মন ভরে যায় মন ভরে যাওয়ার মতো অনেক গান আছে তার মধ্যে আপনার যেমন কি বলবো তো তোমার ডাক শুনে যেহেতু কেউ না আসে তবে একলা চলে ওঠে রবীন্দ্রনাথের এই গানটা অনেকেরই প্রিয় তা আমি যদি এই মুহূর্তে বলি তার এটাই বলবো যে মানুষ পথ চলার জন্য তার নিজের তার নিজের পদ্ধতিটাই অনেক বড় নিজের মনোবলটাই অনেক বড় তোমার পছন্দের শব্দটা কোনটা মা মা কেন আমি আগে বলেছি যে আমার মা হচ্ছে আমার আদর্শ একটা অর্থশিক্ষিত মহিলা যিনি তার কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো ডিগ্রি নেই সেই মহিলাকে যখন কিমিয়া সাদাত পড়তে দেখতাম ইমাম গাজ্জালির একটা বই ইয়া উলুমুদ্দিন পড়তে দেখতাম যখন ওই আমলে মাসির সৌগাদের নিয়মিত গ্রাহক হতে দেখতাম যখন সৈয়দ মুস্তবা আলীর বিভিন্ন বই পড়তে দেখতাম তখন মনে হতো মা অনেক কিছু লেখাপড়া জানায় কিন্তু খুব অল্প লেখাপড়া করে যে মানুষের জ্ঞান জ্ঞানারণ করা যায় মানুষের সুন্দরভাবে গড়ার মতো একটা মানসিকতা তৈরি হয় সেটা তিনি দেখিয়ে দিয়েছেন মা মারা যাওয়ার আগে কোন দিন তিনটি জিনিস তুমি করে যেতে চাও আমি মারা যাওয়ার আগে তিনটে জিনিস আমার অবশ্যই ভালো লাগবে যদি করে যেতে পারি সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমার যারা সন্তান আছে ওদের একটু ভালো জায়গায় দেখে যেতে চাই দেখে যেতে চাই ওরা পারস্পরিক বন্ধনে আবদ্ধ আছে ওরা একজন আরেকজনকে ভালোবাসে আর দ্বিতীয়ত আমার যেগুলো অক্ষমতা আছে আমি অনেক কিছু করতে পারিনি বা আমার আমার ব্যবহারে আমার কথাবার্তায় কেউ কষ্ট পেয়েছে আমি সেই কষ্টগুলো যদি মরার আগে দূর করে যেতে পারতাম তাহলে আমার ভালো লাগতো তিন সমাজের জন্য যদি কিছু করতে পারি যেটা করার চেষ্টা করছি এখনও সেটা যদি আর একটু ব্যাপক করে আমি করে যেতে পারি আবার অর্থাৎ আমি যে কাজগুলো শুরু করেছি সেই কাজগুলো যদি শেষ করতে পারতাম তাহলে মনে ভালো হতো তোমার যে কোনো সুপার পাওয়ার থাকতো কি হতো সুপার পাওয়ার থাকতে আমি একটু আগে বোধহয় আমার উত্তরে বলছি যে আমার সুপার পাওয়ার থাকতে পৃথিবীকে একটা স্বর্গ বানিয়ে দিতাম আমি বলতাম এখানে কোনো অন্যায় থাকবে না অসত্য থাকবে না গরিব থাকবে না দুঃখী মানুষ থাকবে না একটা স্বর্গের মতো একটা জিনিস বানিয়ে দিতাম যদি সুপার আমার কাছে থাকতো তোমার ফেভারিট স্পোর্ট আমার ফেভারিট স্পোর্ট অফ ক্রিকেট ক্রিকেট আমারও তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কোশ্চেনগুলো রিলেটেড আমি স্বপ্ন তো বললাম একটু আগে যে আমার স্বপ্ন হলো বাসযোগ্য যেমন সুকান্তের একটা আরাধনা ছিল ইচ্ছে ছিল আমিও বলতে চাই এই সমাজটার মধ্যে একটু সুন্দর করে বাঁচা সম্মানের সাথে বাঁচা সততার সাথে বাঁচা ন্যায় প্রণার সাথে বাঁচা এটাই আমার স্বপ্ন পছন্দের সিঙ্গার পছন্দের সিঙ্গার সতীনাথ ছাড়াও আরও অনেক আছে কিন্তু সতীনাথের গান আমি শুনি ফেভারিট কুজিন ফেভারিট কুজিন আমি তো আসলে কিছু মানে ভেজিটেরিয়ান না কিন্তু আমি ভেজিটেবল খেতে ভালোবাসি তো আমি জেনারেলি আমার কুজিনটাকে আমি পছন্দ করি যখন আমি বিভিন্ন আমি আমি বিভিন্ন দেশে গিয়েছি সেই দেশগুলোর কুজিনগুলোকে মাথায় রেখে আমি নিজের মতো করে অনেক সময় নিজে খাবার বানিয়ে খাই সেটাই আমার আসলে আমার নিজের পুঁজি আমি নিজে পছন্দ করি অ্যামেজিং একটা নেগেটিভ কোয়ালিটি তোমার ব্যাপারে রেগে যাই রেগে যাই যখন কিছু অসত্য অন্যায় ঘুরতে থাকে তখন যতটুকু রাখা উচিত আমি কোথায় তার চেয়ে বেশি একটু রেগে যাই এবং তাড়াতাড়ি রেগে যাই ভেরি মুভিং অন তোমার ব্যাপারে একটা পজিটিভ কোয়ালিটি পজিটিভ কোয়ালিটি হচ্ছে যে হঠাৎ করে মানুষকে খারাপ ভাবার মতো চিন্তা মাথায় আসে না মানুষকে তার সাথে চলবো বলবো তাকে বোঝার চেষ্টা করব তারপরে তার সম্পর্কে মন্তব্য করব কোন জিনিসটা তোমাকে অনেক হাসায় আমি যখন অন্যকে হাসতে দেখি তোমার ফেভারিট গানের লিরিক্স আমি আগেও বলছি আর কি আমি আরেকটা গান শুনি আর কি জি যেমন কতদিন দেখিনি তোমায় বড় সাত জাগে একবার তোমায় দেখি আমার দ্যাটস আ ভেরি গুড লিরিক্স তোমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে আমি তখন আলজেরিয়ায় শিক্ষকতা করতাম দেশে এসেছি ছুটিতে বর্ষার দিন হঠাৎ করে বাড়িতে ডাকাত পড়ল ডাকাত আমাকে খুঁজছে বিদেশি টাকার জন্যে বা টাকা ওরা আমাকে তো আমি আমাকে ওরা খুঁজে পাচ্ছিল না এক সময় আমি সুযোগ পাই ওখান থেকে পালানোর কিন্তু পালানোর একমাত্র পথ হচ্ছে যে দোতলায় আমি অবস্থান করতেছিলাম দোতলার বারান্দা থেকে লাফিয়ে নিচে পড়া আমি তাই করেছি এবং নিচে পড়েছি আসলে লেবু বাগানের মধ্যে আপনারা জানেন আপনি জানেন যে লেবু লেবুর কাছে কাটা থাকে এই বেশ কিছু কাঁটা আবার শরীরের মধ্যে বেঁধার পরও আমি হামাগুড়ি দিয়ে পাশে একটা খালের মতো আছে তার মধ্যে ডুব দিয়ে অনেক দূরে চলে যে জিনিসকে বাঁচাই বলা বাহল যে ওরা গুলি করেছিল কিন্তু ওই গুলিটা আমার গায়ে লাগেনি এটা আমার ভয়ঙ্কর অভিজ্ঞতা ইট তোমার ফেভারিট টিভি শো হোস্ট আসলে যিনি আমার সবচেয়ে টিভি হোস্ট ছিলেন উনি উনি মারা গেছেন আনিসুল জি একসময় বিজিএম বিসিসি এর প্রেসিডেন্ট ছিলেন উনি আসলে আমার সবচেয়ে ফেভারিট টিভি হোস্ট ছিলেন এগিয়ে ফতেলহানি বলতে একজন মানুষ ছিলেন এরও আগে যখন বাংলাদেশের টেলিভিশনের প্রথম দিকের একজন সফল উপস্থাপক ফজলে লোহান অনেকেই তাকে চেনেন তাকে তিনিও আমার ফেভারেট ছিলেন এমন কোন স্কিল যেটা তুমি ভবিষ্যতে শিখতে চাও বয়সের একটা ব্যাপার থাকে স্কিলে শোনার জন্য ব্যাপার থাকে যে এই স্কিলটা শারীরিক সক্ষমতা লাগে বয়স বাড়লে সক্ষমতা কমে অতএব যেটা মস্তিষ্কজনিত কোনো স্কিল যে যেটাকে আমাকে আরো একটু আমাকে ভালো দিকে নিয়ে যাবে সেই আচ্ছা এমন জিনিস অথবা বস্তু যেটা স্কিলটা ছোটবেলা থেকে নিজের কাছে রেখে থেকে রেখে দিয়েছি কিনা আমি জানি না আমি এক সময় আলজেরিয়া থাকাকালীন আমার এক ইরাকি বন্ধু ওনার বাসা বাড়ি ছিল কারবেলা উনি ম্যাথমেটিক্সের প্রফেসর ছিলেন উনি এখন একটা তসবি দিয়েছিলেন আমাকে তসবিটা কালো আঁকিক পাথরের কালো আকিক পাথর মূলত পাওয়া যায় কম আমি এই তসবিটা আমার মাকে দিয়েছিলাম যে মা তুমি এটা ব্যবহার করো উনি যতদিন বেঁচেছিলেন ততদিন ওনার কাছেই রাখছে কিন্তু উনি মারা মরার আগে মরার সময় আমি করিয়েছিলাম আমি মাকে দেখতে পাইনি মরার সময় আমার বাপকেও দেখতে পাইনি কারণ আমি তখন ছিলাম প্যারিসে তো মা মরার আগে তার যে একজন যাকে সাহায্য করতেন ওই মহিলাকে বলেছিলেন যে আমার ছেলেটা আসার পর ওর তজবিটা ওকে দিয়ে দিও এই তজবিটা এখন আমি খুব সযত্নে আমার কাছে রেখেছি একটা মায়ের গন্ধ বন্ধুর স্মৃতি সব মিলিয়ে তজবিটা আমার কাছে আমি রেখে দিতে চাই আমার মৃত্যু পর্যন্ত যখন রেগে যাও নিজেকে ঠান্ডা করো কিভাবে। আমি কিছুক্ষণ পরে বুঝতে পারি যে আসলে যে আমি কতটা রাগ হয়েছি কতটা রাগ হওয়া উচিত ছিল আমার যখন মনে হয় যে আমি বেশি মাত্রায় রাগ হয়েছি এবং সেটা খুব ভালো করিনি আমি সাথে সাথে নিজকে সংযত করার চেষ্টা করি যে কাজটা আমারই ভুল আমি ভুলটা বুঝতে পারার সাথে সাথে আমি তখন রাগ হওয়ার পরেই আমি খুঁজতে শুরু করি যে আমি রাগ হলাম কেন যদি দেখি যে আমার রাগ হওয়াটা অন্যায়ের পর্যায়ে পড়ে আমি সাথে সাথে ঠান্ডা হয়ে যায় এবং আমি সরি বলতে তখনই উদ্যোগ গ্রহণ করি কখন গান গাইতে ভালো লাগে পরন্তু বিকেলে গায়ের কোনো মাঠের কাছে একটা গাছে হিজল গাছের নিচে বসে মেষের দিনে পুরনো স্মৃতিকে রোমন্থন করে আবার গান গাইতে ভালো লাগে এমন কোন ভুলটা একটা মানুষ করলে মাফ করে দেওয়া যায় না মাফ করতে হয় মানুষকে এমন ভুল পৃথিবীতে যে ক্ষমার অযোগ্য ক্ষমা মহত্বের লক্ষণ পৃথিবীর আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে আল্লাহ ক্ষমা করতে বলেছেন তো আমার কাছে মনে হয় না যে এমন কোন হ্যাঁ একটু ভুলতে সময় লাগে ক্ষমা করতে সময় লাগে নিজেকে সংযত করে রাখতে সময় লাগে কিন্তু এক একসময় আমার মনে হয় সবাইকে ক্ষমা করা উচিত রাতে ঘুমানোর সময় কি দুঃস্বপ্ন দেখো তুমি কম দেখি বাট দেখি কিছু কিছু মাঝে মধ্যে দেখি তোমার যদি চান্স থাকতো কোথায় যাওয়ার কই যেতে চেতা আমার তো চান্স আছে আছে বলতে আমি তো বললাম আগে যে আমি আমি প্যারিস লন্ডন মাদ্রিদ রোম পৃথিবীর বড়ো বড়ো শহরগুলোতে আমি গিয়ে স্ক্যান্ডেনেভিয়ান কান্ট্রিতে কিছু মিডল ইস্টে গিয়েছি আমার পরের স্বপ্ন ছিল আমি আমেরিকায় আসবো তাও এসেছি তো আমার মনে হয় কি যদি আমি চাই ওই রকমের তাহলে মনে হয় আমি যেতেও পারবো আর কি তো আমার একবার জর্ডানে যাওয়ার ইচ্ছা আছে পরবর্তী সময় ইসলামী ঐতিহ্য দেখার জন্যে যদি সুযোগ হয় তো আমি একবার জর্ডানে যাবো তোমার ড্রিম ক্যারিয়ার কি হবে বা কি হতে পারতো ড্রিম কেরিয়ার মূলত আমি তো শিক্ষকতা দিয়ে জীবন শুরু করি পরবর্তী সময়ে আমি ব্যবসায় আসি ব্যবসার মধ্যেও ধরো আমি ধরুন আমি একটা স্কুল চালাই আমি একেবারে যে লাইনচ্যুত হয়েছি এইটা না স্কুলটাকে একটু সুন্দর করে গড়া এবং সেই পুরনো পেশায় ফিরে গেলে আমার মনে হয় এটার ম্যানেজমেন্ট এখনও আছে আমি হিউম্যান রিসোর্সটা দেখি স্কুলের পার্ট টাইম পড়াই ওখানে কিন্তু এই স্কুলটাকে একটা সুন্দর করে করতে পারলে আমার ভালো লাগত মুভিগন এমন কোন একটা স্বপ্ন যেটা পূরণ করা সম্ভব না কিন্তু তোমার আছে না আমার কাছে এইরকম মনে হয় না যে এই স্বপ্ন পূরণ হবে না যেমন যেমন আমার ওয়াইফ মারা গেছে আমার এখনো মনে হয় যে সে যদি সে দাঁড়ায় বলে কোথায় যাচ্ছো কি যাচ্ছ আমাকে তদারকি করে এই স্বপ্ন তো আমার পূরণ হবে না অর্থাৎ একটা মানুষ মরে গেছে আর কি এগুলো স্বপ্ন কিন্তু এটা বাস্তবে আর তো রূপ পাবে না তোমার জীবনের গ্রেটেস্ট রোল মডেল আমি আগেও বলেছি রোল মডেলটা যদি আমি সংগ্রামী জীবন দেখি তাকে মায়ের কাছে শিখেছি সততার যদি কথা বলা হয় তাই বাবার কাছে শিখেছি একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি সততা শিখিয়েছেন সামাজিকতা শিখিয়েছেন এরাই আমার রোল মডেল ওকে তোমার কোন জিনিসটা তুমি করো কিন্তু জানো করাটা ঠিক না আমার এরকম খুব কম আছে একটা জীবনের সময় সিগারেট খাই আমি জানি আমার শরীরটাকে আমি ধ্বংস করছি কিন্তু তারপরও খাই করার ঠিক না আমি জানি ডাক্তাররা বলে আমিও বুঝি তারপরও খাই তুমি যদি তোমার চুল রঙ করতে কি রং করতে না না চুলের রঙ তো ব্ল্যাক রাইট রাইট আমি চুলের রংটা করতে চাই না আসলে আমার যখন সাদা হবে সাদা হচ্ছে অলরেডি ইজ গোয়িং অন তো এটা সাদাই থাকতে আমি পছন্দ করি রঙটা তো একটা আলাদা ব্যাপার আলাদা ব্যাপার বলতে নট ন্যাচারাল না আমি ন্যাচারাল থাকতেই ভালোবাসবো চুলটে সাদা আছে সাদাই থাকতে দেব এই আর যদি চাইতাম তাহলে ব্ল্যাকই চাইতাম মুভিং অন আজকাল আমি খুব নিয়ম মাফিক ছোটবেলা থেকে আমি জীবনটাকে গড়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে যেমন ভোরবেলা নামাজ পড়লাম নিজের হাতে চা বানালাম যদি আমার পাশে কেউ থাকে তার জন্য এক কাপ চা বানালাম যদি আমি গার্ডেনিং করি আমি বাগানে যাই ছাদের বাগানে ওখানে আমি কাজ করি একসময় গোসল করে অফিসে যাই অফিস থেকে আমি বাসায় এসে কিছু সময় রেস্ট নিই সামাজিক দায় দায়িত্ব আছে তথাকথিত কিছু নেতৃত্ব আমার হাতে আছে এগুলোর কাজকর্ম থাকে বিভিন্ন সভা সমিতিতে যেতে হয় এই সব মিলিয়ে ব্যস্তই জীবন কখনো নিজের চুল নিজে কেটেছ না আমি নিজের চুল আমি নিজে কাটিনি ওকে মুভিং অন তুমি কি নিজেকে একটা ভালো মিথ্যাবাদী দাবি করো অফকোর্স নট আমি ভালো সত্যবাদী বলে দাবি করি অথবা আমি প্রশ্ন ঠিক করে করতে পারিনি যখন মিথ্যা বলো তখন কি গুছিয়ে বলতে পারো আসলে আমি মিথ্যা বলি না যে কথাটা আমাকে মিথ্যা বলতে হবে সেই কথাটাকে মেরিয়ে যাই আমি নীরব থাকি অথবা অন্য প্রসঙ্গে চলে যাওয়ার চেষ্টা করি যে আমাকে প্রশ্ন করে সেও বোঝে যে আমি এটার উত্তর বা জবাব দিতে চাচ্ছে না এরকম ছোটবেলার পছন্দের মুভি ছোটবেলার প্রথম খেলনা খেলনা আসলে এক্স্যাক্টলি আমার মনে নেই তবে আমার মনে হয় একটা টিএ পাখি সম্ভবত পাখি আমাকে খেলনা না জীবন্ত টিয়ে পাখি এটা আমার এক ভাই দিয়েছিল ওটাকে আমি খেলনার মতো ইউজ করতাম এটাই যখন জানলা দিয়ে বাইরে তাকাও কি দেখতে পাও বিস্তৃত সবুজের সমারোহ আর শহরে হলে তালান তার ফাঁক থেকেও গাছের দৃশ্য আর উপরে নীল আকাশ অথবা ঝরঝরে বৃষ্টির আকাশ ডিনার কি করে কি দিয়ে করলেন ডিনার করলাম আমি আসলে তৃণভুজি মূলত মাছ মাংসও খাই ওই সময় নন ভেজিটেরিয়ান বলতে যে বুঝায় আমি ভেজিটেরিয়ান না কিন্তু আমি ভেজিটেবল ছিল তারপরে বিভিন্ন ধরনের মাংস ছিল আমার এক ভাগ্নি আছে মাংস অনেকগুলো পাঠিয়েছে আমি খেলাম ওকে থ্যাংক ইউ ফর ইউর কোয়েশন